বছর ঘুরে আবারও এসেছে মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ মাস পবিত্র মাহে রমজান রোজার প্রথম দিন বাংলাদেশের শুক্রবার ঢাকার চকবাজার উত্তরা গুলশান ও ধানমান্ডির অভিজাত রেস্তোরাঁ থেকে পাড়া মহল্লার টংয়ের দোকান পর্যন্ত সর্বত্র ছিল রকমারি ইফতারের আয়োজন বাহারি ইফতারে সেজেছে প্রতিটি রেস্তোরাঁ এসব দোকানে ফালুদা ফিরনি লাবাং মাঠা ও কলিজা ভোনাসহ সহ মিলছে অজস্র ইফতার সামগ্রী তবে সব কিছু ছাপিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় আটাত্তর বছর আগে শুরু হওয়া বড় বাপের পোলায় খায় এই বিশেষ খাবারের দোকান ঘিরে সময় সঙ্গে সঙ্গে এই খাবার চাহিদা যেন বেড়েই চলছে ঢাকার প্রতিটি রেস্তোরাঁতে অর্ধ শতাধিক পদের ইফতারের আয়োজন ছিল বাহারি রকমের ইফতার থেকে পছন্দের তালিকা থেকে অল্প অল্প করে ইফতার কিনতে দেখা যায় ক্রেতাদের ক্রেতারা জানিয়েছেন তাদের উৎসাহের কথা আপনি এদিন ইফতারের বাজারে দেখা গেছে প্রচুর ভিড় মানুষের উৎসাহ ছিল বেশ বিউরো রিপোর্ট আর ইনিউজ